কুতুল আজকে তার বিয়া, আজকে তোরে আমরা সবাই মিলে মা আইলে তোর বিয়া করাইতে নিয়ে যাবো। সাজতাছো তুমি, উনাদের বিয়া তোমার। এই তুমি কেন কথা কলি? আমার মায়ের বিয়া বলা কথা আমি সাজবো? তো পারার লোক এসে সাজবো। আমার ছেলেটার কত সুন্দর লাগতেছে, কত সুন্দর কইরা আমি সাজাইছি। হ্যাঁ, এলাকার সব থেকে লক্ষ্মী পুলার সাথে আমার লক্ষ্মী মেয়ের বিয়া দিব। আরে আজকে তোর বিয়া, আজকে তোরে আমরা সবাই মিলে মা আইলে তোর বিয়া করাইতে নিয়ে যাবো। পোলা মাংস কামু, অনেক মজা করবো। না লাগে তোমার সাজতাছো তুমি, উনাদের বিয়া তোমার। এই তুমি কেমন কথা কলি? আমার মায়ের বিয়া বলা কথা আমি সাজবো? তো পারার লোক এসে সাজবো। এই দেখ আমার মেয়েটারে কত সুন্দর করে লেহেঙ্গাটা পরাইছি, সাজাইছি, কত সুন্দর দেখা যাইতেছে। এইগুলা দেখে কি তার হিংসা হইতেছে? দেখো মা, আমার হিংসা হবো কিন লিগে? তুমি না বেশি কথা কও। তুই যাও তার কথা শুরু করছিস না, আমার আর মনে হইতেছে যে আমার মায়ের বিয়া না, বিয়া মনে হয় তোর। কি তুমি কি কইলা? বিয়া আমার, তাই না? ও তুমি আজকার দিনে আমার লাগে ঝগড়া করবা? হ্যাঁ, আজকাল খুশির দিন, ঠিক আছে, খাইলাম না তোমার মেয়ের বিয়ে, তাতে আমার কি হইল? যাও, আমার তো তোমার দরকার নাই, আমি গেলাম গা বাড়িতে। বাইরে আমার ছেলেটারে কত সুন্দর লাগতেছে, কত সুন্দর করে আমি সাজাইছি। মাশাআল্লাহ, অনেক সুন্দর লাগতেছে। আচ্ছা তোর ছেলের নামটা কি রে? আল্লাহ, এখন পর্যন্ত আমার ছেলের নাম জানোস না? আরে না, ভুলে গেছি। আমার ছেলের নাম তো ভ্যালেন। ভ্যালেন, বাবা বাহ, মাশাআল্লাহ, সুন্দর নাম। আমার ছেলের রেজাল্টকে কত সুন্দর লাগতেছে, আজকে আমার ছেলের বিয়া বইলা কথা। আচ্ছা পাত্রীপক্ষ কখন আসবো রে? আসলে এত দেরি করতেছে কেন আমি তো বুঝতেছি না, নাকি রাস্তায় আবার জ্যামে পড়লো? দাদারে পাঠিয়ে দেয় তাই না? দাদা, দাদা, ও দাদা, কি আছে এত পিলে পিলে ডাক কেন? দাদা যাও তো, মেয়ের পক্ষ এখন আইতাছে না কেন? রাস্তায় জ্যামে পড়ছে নাকি দেখো তো যাও। তবরে নিয়ে আমি আর পারতাছি না, এই পুতুলের বিয়ে তোরা এত হই হুল্লা শুরু করে দিলি, আর এত আয়োজনের কি ঠেকাটা? পুতুল পুতুল কার কথা তুমি? এটা আমার ছেলে, এটা আমার একমাত্র ছেলে। যাও যাও, আমার ছেলের বউরে রাস্তা থেকে নিয়ে আসো তো। আমার ছেলে, তোমার একমাত্র ছেলে? হ্যাঁ দাদা, নামটা হই না দাও, কি জানি কইলি? ভ্যালে ভ্যালে কি আবার ভ্যালেন না কি কি নাম রাখছ? আমি জানি না। যাও দাদা, গালি কিন্তু খুব খারাপ হবো। যাও যাও, আমার বউ মানে কি হবে তুমি? কি করো জেনে আমার লক্ষ্মী মেয়ের সাথে আমি খেলতেছি? তোমারে সারা জীবন তোমার লক্ষ্মী মেয়ের সাথে খেলতে হব। তোমার মেয়ের আর বিয়া দিয়ে আর বানা বুঝো না, আর তোমার মেয়ে জামাইয়ের বাড়ি শান্তি সুখ আর পাবো না। এলে কি কস, এলাকার সব থেকে লক্ষ্মী পুলার সাথে আমার লক্ষ্মী মেয়ের বিয়া দিব। আরে এই গ্রামের সবচেয়ে ভালো বলার তো আফসানা, আর আফসানার বলার আজকে বিয়া হইতেছে তোমার ধ্যান আসানা ধ্যানের বুনের সাথে। ওই তুই কস কি, আপনার পুরা সেতু তো আমার মেয়ের সম্বন্ধে করে পুরা বাঁকা। কি তাহলে ওই আফসানা তোর সাথে বেমানি করলো? আচ্ছা দোস্ত, তোর মেয়ের আদের লগ্ন বসতে হইল। ওই তেরে কি কস, আমার মেয়ে বললে তো গলায় দড়ি দিব। ওই দোস্ত, আমার তুই সাহায্য কর, আমার একটা ভালো বুদ্ধি দে কিভাবে ওর পুরা সাথে আমার মেয়ের বিয়া দিব। দোস্ত তুই চিন্তা করিস না,
আমার কাছে বন্দুক আছে, সাথে বুলেট আছে, একবার ফুল করা কি বন্দুকই তোর মেয়ের বিয়েটা করে দিব। চল বিয়া বাড়ি যাই, একটু বিয়ে করে খেলা। আমি তিহানের বোনের সাথে আমার ছেলের বিয়ে দিব। তিহানের বোন কি সুন্দর, আর তখন মেয়ে তো কালা খাড়া, ওই মেয়ের লাগা আমার পোলার বিয়ে দিন না। আমি অত শত বুঝি না, আমার বন্ধু গিট্টুর মেয়ের লগে আমাদের বলার বিয়ে, আর আপনি অন্যজনের বইনেরা তো আমাদের বলার বিয়ে করাবেন, আমি দেখতে তা হবো না। বেশি বুঝলে ব্যক্তিকে গুলি করে একবার মাথার গুলি উড়ে দিব। না 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 না, আমি একজনের কথা দিছি, আর ও কমিয়ে দেহস না, কেমন কালা খাটা, ওই মেয়ের লগে আমার এত সুন্দর বলার বিয়ে দিতে পারি না আমি। একদমই না, ও একদম চুপ, তুই আমার বন্ধুর মেরে গালা খাস। হ্যাঁ তোর বল আমরা খুব ভালো, তোর বল আমরা প্রতিবন্ধী, মাথা ভাঙা। আমার বিবাহে কেন করতেছি, ওর পুলার তাড়াতাড়ি ঠিকঠাক করে দে, তারপর আমি বসে দিয়ে বিয়া দিবো। একদম ঠিক, এই এই বলে দে বলে দে, তারপর আমি দেখো আমার পুলা না দিলে হইতো না আমি। এ এ না না আমার মেলে নিয়ে আনতে হলো, আমার মেলে আমার মেলে তুই কি শান্ত তোর বোনের বিয়া হইলা কথা, আমি কে কাকা যাবো নাকি, তোর তাই তো হইব না, কিছু আবার হইছে বাবা, আমার মাফ করে দে, মাফ করে দে, আমার সাথে চল। আমি যাব না। আরে ওই বাড়ির লোকজন যদি জিগায় যে মাইয়ার বাইকো, তখন আমি কি করবো? বাবা নাই গে, বাবা রাগ করিস না, আমি আমি পায়ে ধরবো তোর। না না দাদার বাকি নিয়ে এরপরে যদি আবার করো তাহলে কিন্তু এই যে বাড়ির আশেপাশে রয়েছি এবারে বেস্তারে দাম দা। আচ্ছা ঠিক আছে, এরপর আর কোনো সময় তোর লাগে উল্টো উল্টো কিছু করবো না। আচ্ছা ঠিক আছে মা, চলো সব বন্ধুরা বলে দে। আচ্ছা চলো যা। বিশ্বাস করে আরে বুঝতেছেন না কে, পোলাটা কিডন্যাপ করে নিয়ে গেছে গা, কনে নিয়ে গেছে, আমরা খুঁজে বাই করে আই না, আপনার মেয়ের লগে পোলা বিয়া দিব নি, সমস্যা নাই। এটা কথা কয় না, দুষ্ট লগে মিষ্টি কথা আছে না, এটা মানে ভালো পাত্রী পাইছে ফেলে বিয়া দিব, আপনার কথা দিছেন না ধরে আমার বলে না বিয়া দেন না। আপনি মেয়ে তো আপনার কাছে আছে, কিন্তু আমার পোলা তো আমার কাছে নাই গো। কান্দিস না কান্দিস না কান্দিস না, তুই বুঝবার ব্যাপার না, কথা যদি না চালো আমি একদিন শুনতে জেলের মাছ খাওয়াবো ভুলে গেলাম।
আমি যাইতাছি, আমি যাই আর দেখি ওরা কনে আছে, আমি পোলা উদ্ধার করতেছি, চিন্তা করিস না।